আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রাশেদা ফ্যামিলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রথমে বলে নিচ্ছি, আমার চ্যানেলটি একদমই নতুন, পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিও দেখার পর লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে। আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করলাম, এখন আমি সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এখানে আমি খাচ্ছি পাউরুটি সাথে ডিম পোস্ট, পাউরুটিগুলো আমি ছেঁকে নিয়েছি। আজকে আমাদের বাসায় সবাই পাউরুটিই খাচ্ছে, প্রত্যেক দিন রুটি বানাতে ভালো লাগে না। এখন আমি চলে আসলাম নামের রুমে, নামের রুমের বিছনাটা একটু জেড়ে নিচ্ছি, প্রত্যেক রুমেরগুলো যারা শেষ হয়ে গিয়েছে। এখন নামের রুমে টেবিলটা একটু মুছে নিচ্ছি, আমাদের এগুলো প্রত্যেক দিনেরই কাজ, প্রত্যেক দিনে আমাদেরকে ঘুরে ফিরে কাজগুলোই করতে হয়। শিপতলাব্বু বাজার গিয়েছিল, নিয়ে এসছে চাল আর তেল, আমাদের চাল আর তেল শেষ হয়ে গিয়েছে। সাথে নিয়ে এসছে আরও কিছু টুকিটাকি বাজার, আনারস, বরবটি, লাউ, লেবু, হুইল পাউডার, আটা, রাঁধুনি হালিম মিক্স, পিউরে থাই নুডলস, এগুলো আমার খুবই পছন্দ, রসুন, পেঁয়াজ আর আদা। প্রত্যেক দিনে টুকিটাকি কিছু আনতে হয়। তারপরে চলে আসলাম কিচেনে দুপুরে রান্নার জন্য। আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আজকে আমি রান্না করব হচ্ছে লাউ। এখন লাউটা কেটে নিচ্ছি, লাউটা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। আমার ফ্রিজে সব মাছগুলো শেষ হয়ে গিয়েছে, ফ্রিজটা আমি ক্লিন করব, এই জন্য এখন বাজার করাচ্ছি না। আমার কিচেনটা খুবই ছোট, এর জন্য আমি সিঙ্কের জায়গাটাতে তরকারি বা যে কোনো কিছুই কাটাকাটি করি, আর বা ডাইনিং টেবিলের উপরে নিয়ে কী করব, এভাবে চলতে হবে, কিছু করার নেই। এভাবে আমি সবগুলো লাউ কেটে নেব, লাউ কাটা শেষ, আমি এখন ধুয়ে নিয়েছি। এখন আমি ভাজি করব হচ্ছে ইলিশ মাছগুলো, ইলিশ মাছে লবণ হলুদ মরিচ মেখে তারপর এখন ভাজি করতেছি। এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো ভেজে নেব। আমি মাছের মাথা লেজ কিছু লাউয়ের মধ্যে দিব, আর বাকিগুলো সিপাতের জন্য পেঁয়াজ দিয়ে ভাজা করব। আমি এখন চুলা একটি পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এখানে আছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর লবণ, সবগুলো দিয়ে সুন্দরভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। যেহেতু লাউ সেজন্য আর হলুদ মরিচটা বেশি দিলাম না, দিয়ে দিচ্ছি কয়েক পিস টমেটো কুচি, টমেটোগুলো আমার ফ্রোজেন ফ্রিজে ছিল। এখন আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, টমেটো থেকে অনেক পানি বাহির হবে। আমি 5 মিনিট মশলাগুলো কষিয়ে নিলাম, এখন দিয়ে দিব লাউ। লাউটা দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। আবারও বলে নিচ্ছি, আমার চ্যানেলটি একদমই নতুন, প্লিজ আপনারা আমার চ্যানেলটির পাশে থাকবেন। পাঁচ মিনিট পর ফিরে আসলাম, ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, দেখেন অনেক পানি উঠে এসেছে লাউ থেকে। লাউ বিভিন্নভাবে রান্না করা যায়, আমি এভাবেই রান্না করি, আমার কাছে ভালো লাগে। আবারও ফিরে আসলাম 10 মিনিট পর, এখন আমি অ্যাড করে দিচ্ছি মাছের মাথা, লেজ আর একটা পেঁয়াজ। লাউটা খুবই মজা হয়ে গেছে, আপনারা এভাবে রান্না করে খাবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। রান্না মোটামুটি সবাই করতে পারে, এক একজনের রান্না ধরনটা এক এক রকম আর কি। আমি যেভাবে রান্না করি আপনাদের কাছে সেটাই সাথে শেয়ার সেটাই শেয়ার করার চেষ্টা করলাম। এখন আমি একটা লাউ টিপে দেখতেছি, সামান্য একটু পানি অ্যাড করতে হবে, লাউটা এখনও শক্ত, পুরোপুরি সিদ্ধ হয় নাই।
লবণটা চেক করে নিয়েছি, লবণটা পারফেক্ট আছে। অ্যাড করে দিলাম সামান্য একটু পানি। এখন ঢাকনা দিয়ে রেখে দেব, পেরে আসবো লাউটা একেবারে সিদ্ধ হয়ে যাওয়ার পর। লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন অ্যাড করে দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতাটা কুচিটা দেওয়ার পর একটু নেড়ে নেব, নেড়ে চুলাটা অফ করে দেব। আমার লাউটার লুকটা এমন এসেছে, খুবই মজা হয়েছে খেতে, আপনারাও ট্রাই করে দেখবেন। এখন ইলিশ মাছটা ফ্রাই করার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ, সাথে দিয়েছি আদা বাটা, রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, জিরা গুঁড়া। অনেকে ইলিশ মাছে জিরা গুঁড়া ইউজ করে না, আমি সব কিছুতে জিরা গুঁড়া ইউজ করি। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে পেঁয়াজের সাথে নেড়ে নেব, অ্যাড করে দেবো সামান্য একটু পানি মশলাটা কষানোর জন্য। এখন দিয়ে দেব মাছ, মাছ নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। মাছটা সিফাত খুবই পছন্দ করেছে, এখন দিয়ে দেব ধনে পাতা কুচি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবো আপনার কাছে। আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।